কি হলো, কথা বলো। তারা কিছু বলতে যাবে তার আগে দরজা খোলার শব্দ হলো, সাথে শান্ত আহমেদের ব্যস্ত গলা। তারা মা, তুই কই? তারা তাড়াতাড়ি করে কোল থেকে নামতে গেল। সমুদ্র দরজার দিকে তাকিয়ে থাকা ছাড়তে একটু দেরি হলো। ব্যাস, শান্ত আহমেদ ঢুকে পড়লেন ঘরে। ছেলে আর ছেলের বুকে এমন অবস্থায় দেখে পিছনে ঘুরে গিয়ে বললেন, আমি পরে আসছি। লজ্জায় মাথা কাটা যাচ্ছে তারার। কোনো মতে শান্ত আহমেদকে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম বাবা, বলে ঘর থেকে বের হয়ে গেল। এদিকে সমুদ্র বাবার দিকে এগিয়ে আসতে আসতে বলল, তুমি এখানে? শান্ত আহমেদ দাঁতে দাঁত চেপে বললেন, নির্লজ্জ ছেলে, দরজা লাগানো যেত না? বাবা, তুমি যেমন ভাবছো তেমন না। তুই আগে এটা বল যে তুই আমার বৌমার পাশে কি করছিস গাধা? তোকে আমি না করেছিলাম না আমার বাচ্চা মেয়েটাকে বিরক্ত না করতে? সমুদ্র মাথা চুলকে বলল, বাবা এসব কি বলছো, বউ আমার। শান্ত আহমেদ মজা নিয়ে বললেন, প্রথমে তো বাচ্চাই ছিল, এখন তোর বউ হয়ে গেল। সমুদ্র নাক মুখ কুচকে বলল, হ্যাঁ হয়ে গেল, খালি খোটাই দাও গাধা। সমুদ্র বাবার সামনাসামনি দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, বাবা তোমাকে একটা কথা বলি। শান্ত আহমেদ ছেলের চোখ মুখ ভালো করে পরখ করে বুঝলেন নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। ভ্রু কুচকে বললেন, বল। বাবা আসলে কি হলো বল। বাবা আমি আসলে তারার গায়ে হাত তুলেছি। শান্ত আহমেদ কিছুক্ষণ চুপ রইলেন, তারপর সমুদ্রকে উদ্দেশ্য করে বললেন, হোয়াট? সমুদ্র মাথা নিচু করে ফেলল। শান্ত আহমেদ রেগে বললেন, মাথা ঠিক আছে তোর? কোন সাহস এমনটা করলি? মাথা ঠিক ছিল না বাবা, আসলে। কি মাথা ঠিক ছিল না? হ্যাঁ ঠিক কি ছিল না আমাকে বল, সমস্যা কি তোমার? নিশ্চয় রাগ দেখিয়েছো ওর উপর, তাই না? ওকে আমি আমার বাড়িতে নিয়ে গেছিলাম যেন ও ভালো থাকে, অত্যাচার থেকে বাঁচে, আর তুমি কি করলে? সরি বাবা। কিসের সরি, কিসের সরি? হ্যাঁ এখনই বউকে মারছ, বাকি দিন তো পড়েই আছে। আমি তারাকে নিতে গ্রাম পর্যন্ত চলে এলাম, ওর কথা এত মনে পড়ছিল, মেয়ে মানি তো আমি ওকে, আমার মেয়ে মানি ওকে আমি। সমুদ্র কাদো গলায় বলল, আর হবে না বাবা, দেখো না তারা আমার সাথে কথা বলছে না। শান্ত আহমেদ মুখ ঘুরিয়ে বললেন, না বলাটাই স্বাভাবিক। বাবা প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এই বলে শান্ত আহমেদ বের হয়ে গেলেন ঘর থেকে। সমুদ্র সেখানেই বসে পড়ল আর ভাবতে লাগলো তার বউয়ের রাগ কিভাবে ভাঙানো যায়। শান্ত আহমেদের আদেশে ঘুরতে বেরিয়েছে তারা আর সমুদ্র। আজ বিকালে তারা সবাই চলে যাবে শহরে, তাই এই সকাল সকাল তারাকে নিয়ে ঘুরতে বের হতে হয়েছে সমুদ্রের। অবশ্যই এতে তার লাভই হবে, তারার মন গলানোর চেষ্টা করতে পারবে। আর তারা, সে তো মুখ গোমড়া করে আগে আগে হাঁটছে, তার কোনো ইচ্ছেই নেই সমুদ্রের সাথে কথা বলার। গ্রামের লোকজনও তাদের দিকে তাকিয়ে আছে, এতে যেন আরও কান্না পাচ্ছে তারা। নিশ্চয়ই খবরটা জানাজানি হয়েছে, নয়তো এভাবে তাকাবে কেন? আচমকা হাতে টান পড়ায় ভাবনায় ছেদ ঘটল তারার। অবাক হয়ে পিছনে ফিরল। সমুদ্র এক হাতে তারার হাত ধরে আছে, অপর হাত দিয়ে বাম কান ধরে মাথাটা এক পাশে হেলিয়ে অসহায় চোখে তাকিয়ে আছে। তারা তাকাতে অসহায় কণ্ঠে বলে উঠল, সরি বউ। তারা সমুদ্রের দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলল, আশেপাশে তাকিয়ে বলল, হাতটা ছাড়ুন, সবাই কিভাবে তাকিয়ে আছে, থাকুক। তারা অবাক হয়ে সমুদ্রের দিকে তাকালো, তারপর দাঁতে দাঁত চেপে বলল, সমুদ্র ছাড়ল না, বরং তারার হাত ধরে হাঁটতে লাগলো। তারাও কিছু বলল না, কিন্তু সে এখন বারবার সমুদ্রের দিকে তাকাচ্ছে। সমুদ্র মন খারাপ করে হাঁটছে। তারা সমুদ্রের দিকে তাকিয়ে মুখ বাঁকালো, তার কি, থাকুক মন খারাপ করে। আর একটু এগোতে তারার চোখে পড়ল সামনেই তার বান্ধবী আর পলা। দাঁড়িয়ে গেল তারা, আজ কি হবে? সে তো অনেক ভাব নিয়েছিল সবার সামনে, এখন কি হবে? সবাই তো বেশ মজা নেবে। তারাকে দাঁড়িয়ে পড়তে দেখে সমুদ্র ভ্রুকুচকে বলল, কি হলো চলো। তারা সমুদ্রের দিকে একবার তাকাচ্ছে আরেকবার সামনের দিকে। সমুদ্র তারার পায়ের দিকে তাকিয়ে বলল, কি কোনো সমস্যা, পায়ে ব্যথা করছে? না সমস্যা নেই, তো চলো না মানে, বলেই ঢোক গিলল তারা। সমুদ্র তারার চোখ মুখ পর্যবেক্ষণ করে সামনের দিকে তাকালো, সামনে তারার বান্ধবীরা দাঁড়িয়ে আছে। সমুদ্র তারার বিষয়টা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলল, তারার হাত ধরে সামনে নিতে নিতে বলল, যা হবে আমি দেখে নিব। সমুদ্র আর তারার তারার বান্ধবীদের সামনে নিয়ে যাওয়ার সময় পলা বলে উঠল, কিরে তারা, দুলাভাইয়ের কিরে তারা, দুলাভাইরে পাইয়া তো আমাকে ভুইলে গেলি। তারা জোরপূর্বক হেসে ওদের দিকে তাকালো, সবাই বাদ দাঁড়াকে খেয়াল করে এগিয়ে এলো। সমুদ্রও দাঁড়িয়ে গেল, পলাকে দেখে মুচকি হেসে বলল, ভুলে নাই, তোমাকে কি ভোলা যায় নাকি পিচ্ছি আপু? তারা সমুদ্রের দিকে তাকিয়ে আছে, সবাই তারাকে এটা ওটা জিজ্ঞাসা করছে, হাসি মজা করছে।
তারা অবাক হয়ে সমুদ্রের দিকেই তাকিয়ে। সমুদ্র কি সুন্দর হাসি হাসি মুখে সবার কথার জবাব দিচ্ছে। তারা ভাবছে, ওদের এমন ব্যবহার কেন? এমনটা তো হওয়ার কথা নয়। সবার সাথে কথা বলে আর বিদায় নিয়ে সমুদ্র আবারও তারার হাত ধরে হাঁটতে লাগলো। তারার মুখে একটু হাসি দেখা গেল, তবে সেটা সমুদ্রের আড়ালে। তারা একটু কেশে বলে উঠল, ওরা এমন করলো কেন? সমুদ্র সামনের দিকে তাকিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কেমন করলো? না মানে গতকালকের পর তো ওদের ব্যবহার এমন হওয়ার কথা ছিল না। তো কেমন হওয়ার কথা ছিল? তারা মাথা নিচু করে বলল, মজা নেওয়ার কথা ছিল। সমুদ্র দাঁড়িয়ে গেল, তারার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আমি থাকতে আমার আদরণীর কথার মজা নেবে, এমন জিনিস এখনো জন্মেছে নাকি? তারা ছলছল চোখে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র মুচকি হেসে তারার গাল স্পর্শ করে বলল, আমার আদরিণীকে শুধু আমিই বকবো আর আমি আদর করবো, আর কেউ না। তারা সমুদ্রকে জড়িয়ে ধরল, মাথা গিয়ে ঠেকল সমুদ্রের বুকে। তারা ঠোঁট উল্টে বলল, আপনি খুব পচা। জানি আমি। হ্যাঁ, এই জন্যই তো মারলেন আমায়, আপনিও মায়ের মতো হয়ে গেছেন। হুশ, এই পর্যন্তই থেমে যাও, আর কিছু বলো না। কেন বলবো না, আপনি আমাকে মেরেছেন, ভুলিনি আমি। তুমিই তো বেয়াদবি করেছিলে বউ, আমি তো তোমাকে বোঝাচ্ছিলাম। সবার সামনে বকেছেন। সমুদ্র তারার মাথা তুলে গালে হাত রেখে বলল, সামলে তো নিয়েছি, আর তাছাড়া তোমার বন্ডা আমি, এতটুকু অধিকারও কি নেই আমার? তারা মাথা নাড়ায়, আছে অধিকার। সমুদ্র তারার হাত ধরে হাঁটতে লাগলো আর বলতে লাগলো, আচ্ছা এখানে বড় কোনো দোকান নেই? মানে ওই যে ড্রেস, শাড়ি, চুড়ি, খাবার দাবার এসবের দোকান নেই? তারা সামনের দিকে ইশারা করে বলল, ওই যে পাকা রাস্তা, ওখানে উঠে গেলে তারপর রিকশা দিয়ে 5 মিনিট গেলেই দোকান পাবো। আচ্ছা চলো। তারা অবাক হয়ে বলল। সমুদ্র তারার হাত ধরে টানতে টানতে বলল, চলো তো। বাসায় এসে সবার হাতে নিজেদের কেনা শপিং ব্যাগগুলো তুলে দিল তারা আর সমুদ্র। জাহানারা বেগম আর কুসুম তো বেশ খুশি। আর শান্ত আহমেদ সমুদ্রকে উদ্দেশ্য করে বললেন, আগে বললে আমি শহর থেকে তো কিনে পাঠাতাম। সমুদ্র মুচকি হেসে বলল, বাবা আমার মনে হলো যে মা আর কুসুমের জন্য এখানকার কাপড়ই ভালো হবে, আর তারা এবং জেসির জন্য শহরে গিয়ে মল থেকে কিনে নিব। শান্ত আহমেদ মুখ টিপে হাসলেন, ছেলে চালাকি বুঝতে পেরে বললেন, ভালোই করেছিস, তো কি কি আনলি? সমুদ্র উঠানে থাকা চেয়ারে বসতে বসতে বলল, সেসব আমি জানি না, সব তোমার বৌমা পছন্দ করেছে, আমি শুধু বিল পে করেছি। তারা শান্ত আহমেদের দিকে তাকিয়ে হেসে বলল, বাবা মায়ের জন্য একটা শাড়ি আর কুসুম আপার জন্য দুটো 3 পিস। বেশ বেশ। জাহানারা বেগম কাপড় চোপড় নিয়ে ঘরে চলে গেছিলেন, এখন বের হলেন। খুশি খুশি মুখে বললেন, আমার পছন্দ হয়েছে কুসুমরেও, ভালো লাগছে। সমুদ্র হেসে সায় দিল। জাহানারা বেগম শান্ত আহমেদের দিকে এগিয়ে গিয়ে বললেন, বেয়াই সাহেব আমাকে একটা সমস্যা হয়েছে। সমুদ্র মাথা কাত করে জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলল, কেমন সমস্যা? জাহানারা বেগম জোরপূর্বক হেসে বললেন, তোমার পানি দিবার গিয়া আমাকে টিউবওয়েলটা নষ্ট হইয়া গেছে। শান্ত আহমেদ ভ্রু কুচকে তাকিয়ে রইলেন। এই মহিলার কথা তার মোটেও বিশ্বাস হয় না। সমুদ্র হেসে বলল, কিন্তু আমরা তো 3 দিন ধরে পুকুরেই গোসল করলাম। জাহানারা বেগম আবারও জোরপূর্বক হেসে বললেন, ওই তো টিউবওয়েল নষ্ট এই জন্যই। তো এটা আমাদের বলতে আসছেন কেন শাশুড়ি আম্মা, আমরা কি করতে পারি? লজ্জা শরমের মাথাকে জাহানারা বেগম খুব সুন্দর করে নিম্ন শ্রেণীর ভাষায় বলে উঠলেন, যদি তোমরা কিছু টাকা। সাথে সাথে ধমকে উঠল তারা, রাগি গলায় বলে উঠল, মা থামো। কেঁপে উঠে তারার দিকে তাকালেন জাহানারা বেগম। কুসুমও ততক্ষণে ঘর থেকে বের হয়েছে। জাহানারা বেগম গোল গোল চোখে তাকিয়ে বললেন, কি হয়েছে তোর? তারা আবারও রাগি গলায় বলে উঠল, আর কত নিচে নামবে বলতো, মানুষের তো একটু লজ্জাবোধ থাকে, এভাবে কেউ বেয়াই থেকে টাকা চায়? ছি। সমুদ্র মুচকি হেসে তারার দিকে তাকিয়ে আছে, সে তো এটাই চেয়েছিল যেন তারা জবাব দিতে শিখে। শান্ত আহমেদও বেশ খুশি হলেন, মনে মনে বললেন, যাক তারা বড় হচ্ছে, আচার আচরণ পাল্টাচ্ছে, বুঝতে শিখছে। জাহানারা বেগম সবার দিকে একবার তাকিয়ে জোরপূর্বক হেসে তারাকে উদ্দেশ্য করে বললেন, তো কিভাবে চাইবার হয় কইয়া দে। তারা যেন অবাকে শীর্ষে। সমুদ্র তাচ্ছিল্য হাসলো, শান্ত আহমেদও মুখ টিপে হাসলেন। তারা রেগে গেল, রেগে মেগে বলল, মা নিজের তো সম্মান নাই, আমার বাবারটা অন্তত বিসর্জন দিও না, কেমন মানুষ তুমি, টাকা ছাড়া কিছুই বোঝো না। তুমি কেন এভাবে ভিখারির মতো টাকা চাইছো? টাকা নেই তোমার, বাবাকে কিছু দেয়নি তোমায়? জাহানারা বেগম বিরক্তির সুরে বললেন,
তোর বাবা যা দিছিল সব তো কবেই শেষ। সাথে সাথেই তারার জবাব, শেষ হবে কেন, আমার বাবা তো কম দেয়নি, ফেরত দাও সেসব, দাও আমার সব টাকা সম্পত্তি, সব ফেরত চাই আমার। কুসুম চোখ মুখ কুচকে বলল, কেন পারবে না, অবশ্যই পারবে। তোরও মা লাগে আসছে কি মা, আমাকে কোন অ্যাঙ্গেল দিয়ে মেয়ে মানে যে আমি মানব। কুসুম কিছু বলতে নিচ্ছিল, হাত দিয়ে থামিয়ে দিল তারা, দাঁতে দাঁত চেপে বলল, আমি কিচ্ছু জানি না, আমাকে আমার সম্পত্তি ফিরিয়ে দিবেন, তাও 15 দিনের মধ্যে, নয়তো আপনাদের কাউকেই আমি ছাড়বো না, এও আমি বলে রাখলাম। আর হ্যাঁ, 3 দিন আমাদের যা খাইয়েছেন তার সব টাকা আমি পরিশোধ করে দেব। সমুদ্র কিছু বলতে নিল, তার আগে তারা সমুদ্রের দিকে তাকিয়ে বলল, এটা আহমেদ পরিবারের ছোট বউ, তারা আহমেদের আদেশ এবং সিদ্ধান্ত। সমুদ্র ঢোক গিলল সম্মতি দিয়ে বলল, ওকে। তারা ধুপধাপ শব্দ করে ঘরে চলে গেল। সেদিক তাকিয়ে কুসুম মাকে জড়িয়ে ধরে বলল, মা তারা তো পাগল হয়ে গেছে, সব দিয়া দৌড়ে। জাহানারা বেগম কাঁদো গলায় বললেন, এখন আমি সম্পত্তি কই পামু। কুসুম অবাক হয়ে বলল, কেন কই সব, সব শেষ। কুসুম মাকে ছেড়ে দিল, চোখ মুখ কুচকে বলল, মা তুমি আসলেই একটা। জাহানারা বেগম সেখানেই মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কুসুম ঘরে যেতে যেতে বলল, এই মাইয়া তোমারে পুলিশের ভাত খাওয়াই সারবো মা, দেখো। ঘরে ঢুকতেই তারাকে বিছানায় বসে রাগে ফুসতে দেখল সমুদ্র। ঢোক গিলে দরজাটা লাগিয়ে দিল, তার বউয়ের আর কত রূপ যে দেখতে হবে আল্লাহ মালুম। রুমে ঢুকে কিছু না বলে আচমকায় তারার কোলে মাথা রেখে শুয়ে পড়ল সে। তারা ফুসফুস করা বন্ধ করে সমুদ্রের দিকে অবাক করে তাকালো। সমুদ্র মুচকি হেসে বলল, আজ যা করেছো তার জন্য ধন্যবাদ। তারার হাত নিজের অজান্তেই সমুদ্রে চলে চলে গেল, মুখে ফুটে উঠল মুচকি হাসি, সেটা বজায় রেখে শুধালো, কেন? তোমার মাকে জবাব দেওয়ার জন্য। এটা ওনার প্রাপ্য ছিল, উনি অনেক লোভী। জানি আমি সেটা তারা। ওনার ব্যবহার ভুলবার না। সমুদ্র হেসে বলল, আর তোমার রূপটাও, বাপরে মিসেস তারা আহমেদ। তারা হেসে ফেলল, এটা তো সে এমনি বলে ফেলেছিল। সমুদ্র হেসে ফেলল, এটা তো জাহানারার পাওয়াই উচিত ছিল, ঠিক হয়েছে একদম বলল। তারা মাথা নিচু করে ফেলল, তার মা তো বাবা বিয়ে করেছিলেন, সম্মানের এভাবে বলিদান দিল, তার আর মন খারাপ হয়ে যাবে। ব্যাপারটা বুঝেই তারাকে উদ্দেশ্য করে সমুদ্র বলল, এবার চুল টেনে দাও, ঘুমাবো আমি। সমুদ্র আর তারা বাসায় ফিরেছে, আজ 15 দিন হতে চলল। বাসায় ফেরার পরদিনই তারাকে স্কুলে ভর্তি করে দিয়েছিলেন শান্ত আহমেদ, আর পাশে ছিল সবাই। জেসিও খুব খুশি হয়েছিল নিজের স্কুলে তারাকে পেয়ে। সমুদ্রের কড়া আদেশ, জেসি যেন তারাকে দেখে রাখে। প্রতিদিন ভার্সিটি শেষ করে তারার স্কুলের সামনে ওর জন্য অপেক্ষা করাটা অভ্যাস হয়ে গেছে সমুদ্রের। জেসির কোচিং থাকায় সে কোচিং শেষ করে বাড়ি ফিরে, অবশ্য সমুদ্রের সাথেও দেখা হয়। তারাকে সমুদ্রের হাতে তুলে দিয়ে সে কোচিং যায়, আজও তার ব্যতিক্রম হয়নি। ছুটি হওয়ার পরপরই বাইরে অপেক্ষা করতে থাকে জেসি, তারা কখন তার ক্লাস থেকে বের হবে। কিছুক্ষণ পর তারাকে আসতে দেখে মুচকি হেসে এগিয়ে গেল, তারা তাড়াতাড়ি চলো, ভাইয়া দাঁড়িয়ে আছে। তারা মাথা নাড়ালো, ব্যাগে দুই পাশে হাত রেখে হাঁটতে হাঁটতে বলল, আজকেও তোমার কোচিং আছে? জেসি মুচকি হেসে জবাব দিল, হ্যাঁ সে তো রোজই থাকে। তারা একটু গম্ভীর হয়ে গেল, ভরাট গলায় বলল, আচ্ছা তোমার স্যারের নাম যেন কি জেসি? পু সিফাত। বাট সিফাত স্যারের কোচিং তো আজ বন্ধ। দাঁড়িয়ে গেল জেসি, চোখ জোড়া বড় বড় হয়ে গেল, বিড়বিড় করে বলল, তারা কিভাবে জানলো, এখন কি হবে? জেসিকে বিড়বিড় করতে দেখে তারা ভ্রু কুচকে বলল, কি বিড়বিড় করছো জেসি পু? জেসি জোরপূর্বক হাসলো, তারার দিকে তাকিয়ে বলল, না মানে তুমি কোত্থেকে জানলে, তুমি তো আমার ক্লাসের নও। তুলি আমার বান্ধবী, এটা তো জানো, ওর বড় বোনও পড়ে, কথা বলতে বলতে জানলাম সিফাত স্যার নাকি গতকালই বলেছিলেন যে পড়াবেন না। জেসি শুধু হালকা হাসলো, খুব বাজেভাবে ধরা খেয়ে গেল। তারা আবারও হাঁটতে হাঁটতে বলল, তাহলে আজ বরং একসাথেই যাই, কি বলো জেসি পু? জেসি কি বলবে ভেবে পাচ্ছে না, ঢোক গিলে আমতা আমতা করে বলল, ইয়ে মানে। জেসি কিছু বলার আগে সমুদ্র ওদের সামনে চলে এলো, সানগ্লাস খুলতে খুলতে দুজনকে উদ্দেশ্য করে বলল, তোমরা এত আস্তে আস্তে আসছো কেন, আমি কখন থেকে ওয়েট করছি? জেসি তাড়াহুড়ো করে বলতে লাগলো, ভাইয়া আমার কোচিং আছে, বাই বলেই দ্রুত স্থান ত্যাগ করলো জেসি। তারা পেছন থেকে দুই একবার ডাকও দিল,
জেসিপু কই যাও? আরে, বলতে বলতে কিছুটা এগিয়ে গাড়ির কাছে চলে এলো। হঠাৎ সমুদ্র পিছন থেকে কাঁধে হাত রেখে বলল, ও তো কোচিং এ গেছে, কি হয়েছে তারা বলো আমায়। তারা সমুদ্রের দিকে তাকিয়ে রইল। উপরের ঠোঁট দ্বারা নিচের ঠোঁটটা চেপে ধরে ভ্রু কুচকে বলল, আমি আসলে একটা বিষয়ে কনফিউজ। কোন বিষয়? তারা কিছু বলতে গিয়েও বলল না, মনে মনে ভাবল, এসব বলে যদি জেসিপুকে বকা দেয় তো। তারাকে চুপ করে থাকতে দেখে সমুদ্র বলে উঠল, কি হলো, চুপ কেন বলো। তারা কেঁপে উঠে জোরপূর্বক হাসলো, তারপর গাড়ির দরজা খুলতে খুলতে বলল, না কিছু না। গাড়িতে বসে পড়ল তারা। সমুদ্র সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলো, এই বলছিল কনফিউজ, এই বলে কিছু না, স্ট্রেঞ্জ। তারা গাড়ির ভিতর থেকে সমুদ্রকে উদ্দেশ্য করে ডাকতে লাগলো, আরে কখন আসবেন? আসছি, বলে সানগ্লাসটা পরে সিটে বসে পড়ল সমুদ্র। তারার দিকে তাকিয়ে দেখলো তারা নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। সমুদ্র ভাবতে লাগলো, কি এমন ঘটলো যেটা তারাকে এতটা চিন্তিত করে দিল? তারা তো চুপচাপ থাকার মেয়ে নয়, প্রতিদিন তো অনেক গল্প করে। এসব ভাবতে ভাবতে বাসার সামনে গাড়ি থামালো সমুদ্র। তারা কিছু না বলে তাড়াহুড়ো করে গাড়ি থেকে বের হয়ে ঘরে চলে গেল। বিষয়টা যেন আরো ভাবিয়ে তুললো সমুদ্রকে, অবাক হয়ে বিড়বিড় করলো, তারা তো প্রতিদিন আমার সাথে বাসায় ঢুকে, তবে আজ কেন নিজে নিজে চলে গেল, কি হয়েছে আমার আদরিনীর? নিজের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তারা, মাথায় ঘুরপাক খাচ্ছে বিভিন্ন চিন্তা। তার ছোট্ট মাথায় কিছুতে জেসির মিথ্যা বলার কারণটা ধরা পড়ছে না। সে এমন মিথ্যায় নতুন, কখনো কাউকে বলতে দেখেনি। তারা ফুলগুলো দেখতে দেখতে বলে উঠল, কেন মিথ্যা বলল সে? সাথে সাথে পেছন থেকে কেউ গম্ভীর কণ্ঠে বলে উঠল, কে মিথ্যা বলেছে তারা? কেঁপে উঠল তারা, এই কণ্ঠটা পরিচিত তার, এটা তো সমুদ্র। তারা পিছনে না ফিরে বলল, কিছু না মিস্টার আহমেদ। সমুদ্র তারার কাঁধে হাত রেখে বলল, জানি আমি, তুমি জাহানারা বেগমের জন্য কষ্ট পাচ্ছ। কথাটা বলার সাথে সাথে পেছনে ফিরে সমুদ্রকে জড়িয়ে ধরল তারা, বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রইল। সমুদ্র তারার পিঠে হাত রেখে বলল, বলো আমায়, আমি না তোমার বন্ধু, তোমার মিস্টার আহমেদ। তারা সমুদ্রের বুকে মুখ গুজে ঠোঁট উল্টে বলল, আপনার কাছে তো সবকিছুর উত্তর আছে তাই না মিস্টার আহমেদ? সমুদ্র মুচকি হাসলো, তারার মাথাটা তুলে গালে হাত রেখে বলল, হ্যাঁ আছে তো মিসেস তারা আহমেদ। তারা আবারও সমুদ্রের বুকে মুখ গুজে বলল, জেসিপু কেন মিথ্যা বলল, এর উত্তর আছে? সমুদ্রের ভ্রু কুচকে গেল। তারাকে দোলনায় বসিয়ে নিজে নিচে বসে পড়ল, হাত ধরে বলল, জেসিকি মিথ্যা বলল? তারা অসহায় গলায় বলল, আপনি জেসিপুকে বকবেন না তো? আচ্ছা বকবো না, বলো কি মিথ্যা বলেছে। সমুদ্রকে জেসির কথাগুলো খুলে বলল। সব শুনে সমুদ্র ভ্রু কুচকে ভাবতে লাগলো, তোমার অবুঝ মন তো মিথ্যার কারণটা ধরতে পারবে না আদরিনী। আমি হয়তো বুঝতে পারছি যে জেসি কেন মিথ্যে বলেছে। নিশ্চয়ই কোনো ছেলের সাথে দেখা করতে গেছে। তাছাড়া ওই দিন আমার বন্ধু পিয়াসও তো ওকে টকটা ছেলের সাথে দেখেছিল, তখন সন্দেহ হলেও এখন সেটা বিশ্বাস হলো। সমুদ্রকে কিছু ভাবতে দেখে তারা ঠোঁট উল্টে বলল, কি হলো বলুন না, কেন মিথ্যে বলল? সমুদ্র মিথ্যা হাসলো, তারার মাথায় হাত বুলিয়ে বলল, পাগলি, হয়তো কোনো বান্ধবীর সাথে দেখা করতে গেছে, আর আমাকে বললে তো রাগ করব, তাই বলেনি। কিন্তু বান্ধবীর সাথে তো স্কুলে দেখা হলোই। সমুদ্র হেসে বলল, ইস কত প্রশ্ন করে আমার তারাটা। এখন আর এত কিছু বলতে হবে না, চলো ঘুমাবে, বিকেল হয়ে গেছে, একটু ঘুমাবে চলো। বলেই তারার হাত ধরে বিছানায় জোর করে শুইয়ে দিল সমুদ্র। চুলগুলো খুলে দিয়ে বলল, চুলগুলো শুকাতে দাও। তারা মাথা নাড়ালো, শুকানোর কথাটা তো বাহানা মাত্র, বাস্তব তো এটাই যে সমুদ্র তারার চুলগুলো মন ভরে দেখতে চায়, এই ভেজা চুলের মোহতে ডুবতে চায়, তারার ঘুমানোর অপেক্ষা শুধু। সমুদ্র তারার পাশে বসে তারার মাথাটা কোলে তুলে নিল, মাথায় হাত বুলিয়ে বলল, ঘুমাও তো। তারা হালকা হেসে চোখ বুঝল ঠিকই, কিন্তু মনের মধ্যে একটা অজানা প্রশ্ন থেকেই গেল। সমুদ্র নিজের মন মতো তারার মাথায় হাত বুলিয়ে চুলগুলো ছুঁয়ে দেখছে, তারা এখনো ঘুমায়নি। বুঝতে পেরে সমুদ্র বলল, ঘুমাও না কেন বউ? তারা চোখ খুলে ফেলল, হালকা হেসে বলল, আসছে না। সমুদ্র মুচকি হাসল, তারা চুলগুলো ছুঁয়ে বলল, আচ্ছা তারা, তোমার চুলগুলো এত নরম কেন? মা যত্ন নিত, পাঁচ পথে তো এত যত্ন নেওয়া হয়নি, এখানে আসার পর আপনি যত্ন নিতে শেখালেন তাই আরো সুন্দর হয়ে গেল। সমুদ্র ব্লাশিং হয়ে মাথা চুলকালো, নিচু হয়ে তারার কপালে চুম্বন এঁকে বলল, ঘুমাও তো পাগলি।
মাগরিবের নামাজ পড়ে বাসায় ঢুকতেই জেসিকে ড্রয়িং রুমে বসে টিভির সামনে বসে থাকতে দেখলো সমুদ্র, পাশেই তারা বসে আছে। সমুদ্র এগিয়ে গিয়ে বসে পড়ল জেসির পাশে, মুচকি হেসে বলল, কিরে দিন কেমন গেল? ভালোই তো ভাইয়া। ক্লাস কেমন করলে? সমুদ্রের এমন কথা শুনে তারা সমুদ্রের মুখ পানে তাকালো। সমুদ্র জানার পরও একই প্রশ্ন করলো কেন, কিন্তু জেসির উত্তরের জন্য কেউ প্রস্তুত ছিল না। জেসি ভাবলেশীনভাবে জবাব দিল, ক্লাস তো হয়নি ভাইয়া। সমুদ্র তারার দিকে তাকালো, আর তারাও একে অপরের মুখ চাওয়াচাই করে সমুদ্র বলল, তাহলে তুই কই ছিলি? জেসি টিভি অফ করে বলল, একটা বান্ধবীর বাসায় অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলতে। সমুদ্র ভ্রু কুচকে বলল, কেমন অ্যাসাইনমেন্ট? বিস্তারিত জানতে হলে চলো স্টাডি রুমে। সমুদ্র আবারও তারার দিকে তাকালো, তারা তখন কৌতূহল নিয়ে জেসির দিকে তাকিয়ে। সমুদ্র জেসিকে একটু ভয় পাওয়াতে বলল, তোর এই বান্ধবীর নাম্বার দে, নাও নোট করো। সমুদ্র যেন এবার চরম অবাক, জেসির উপর থেকে সন্দেহটা সরে গেল। তবে কি জেসির কোনো দোষ নেই, শুধু শুধু সন্দেহ করলো? তারাও দীর্ঘশ্বাস ফেলে ভাবল, ও তার মানে এই জন্যই মিথ্যা বলছিলে। জেসি উঠে দাঁড়ালো, পা বাড়ালো নিজের রুমের দিকে। সমুদ্র তারাকে উদ্দেশ্য করে বলে উঠল, রুমে আসো। রাত দশটার বেশি বাজতে চলল, এখনো আসার নাম নেই সমুদ্রের, বিষয়টা যেন ভাবিয়ে তুলছে তারাকে। সমুদ্র মূলত তাকে স্কুল থেকে বাসায় দিয়ে আবার বের হয়ে গেছে অফিসের উদ্দেশ্যে, আর এখনো তার আসার নাম নেই। তারা সারা রুমময় পায়চারি করছে আর ভাবছে, কই গেলেন উনি? অফিস তো শেষ হয়ে যাওয়ার কথা, এখনো তো এলেন না। ভাবতে ভাবতে তারা কিছুক্ষণ বিছানায় থম মেরে বসে রইল। তারপর রুম থেকে বের হয়ে জেসির রুমের দরজায় কড়াঘাত করলো। জেসি জেগেই ছিল, তারার আওয়াজ শুনে দরজা খুলে বলল, কি হয়েছে তারা? তারা বিচলিত কণ্ঠে বলে উঠল, জেসিপু মিস্টার আহমেদ এখন আসছেন না কেন? তোমায় কিছু বলে গেছেন? জেসিও যেন একটু চিন্তায় পড়ে গেল, পরক্ষণে নিজেকে সামলে বলল, কিছু হবে না, আমি কল করে দেখছি। বলতে বলতে জেসি কল লাগালো, তারাও আনমনে বলতে লাগলো, ধুর কোথায় উনি, টেনশন হচ্ছে আমার। জেসির প্রথম কলের মাঝেই কেউ একজন কল করলো, নাম্বারটা দেখে জেসি তাড়াতাড়ি করে কলটা কেটে দিয়ে মেসেজ করে দিল, কাজ করছি একটু পর কল দাও 5 মিনিট। চোখ এড়ালো না তারার, তবুও কিছু বলল না, কারণ তার চিন্তা এখন সমুদ্রকে নিয়ে। মেসেজটা লিখে আবারও সমুদ্রকে কল লাগালো জেসি, আর তারার দিকে তাকিয়ে জোরপূর্বক হাসলো। তারা কিছু বলল না, জেসি বলতে লাগলো, আমার মনে হয় বাবা তো কাজের উদ্দেশ্যেই বাইরে গেছে, সেই জন্যই ভাইয়ের উপর চাপটা বেশি পড়েছে। তারা জেসির কথাগুলো মনোযোগ দিয়ে শুনল, তারপর মাথা নিচু করে বলল, তবু একটা কল করার তো প্রয়োজন ছিল। হুম তা ঠিক। পরপর তিনটা কল দেওয়ার পরও ফোন বন্ধ আসছে। এই কথাটা তারা শোনা মাত্রই আরো বেশি চিন্তিত হয়ে পড়ল, এখন কি করব, ওনার ফোন বন্ধ কেন? সেটা তো জানি না তারা, নিশ্চয়ই কাজে আটকে পড়েছে, চলে আসবে। তাই যেন হয় বলেই তারা নিজের রুমে চলে যেতে লাগলো। পরক্ষণে আবার পিছনে ফিরে বলল, জেসিপু। জেসির পা থমকে গেল, রুমে আর গেল না। তারার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ বলো, টেনশন করিও না তারা, কিছু হবে না দেখো। তারা জেসির দিকে এগিয়ে গেল, হালকা গম্ভীর গলায় বলল, আমাদের অফিসের ম্যানেজারকে কল দাও তো। জেসি কিছুক্ষণ তারার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, আসলেই তো আমি তো এটাই ভাবিনি। বিনিময়ে আলতো হাসলো তারা। জেসি ম্যানেজারকে কল দিল, জানতে পারলো যে সমুদ্র প্রায় 1 ঘন্টা আগে বের হয়ে গেছে। এটা শোনা মাত্রই তারা আটকানো গলায় বলল, তাহলে উনি এখনো আসছেন না কেন? অফিস থেকে আসতে তো মিনিমাম 20-25 মিনিট লাগে। জেসি কিছু বলতে যাবে তার আগে কলিং বেল বেজে উঠল। জেসি হালকা হেসে বলল, ওই দেখো চলে এসেছে, আরে কই এলো? শেষের কথাটা বলে জেসি এদিক ওদিক তারাকে খুঁজতে লাগলো, কিন্তু তারা তো আরো 7 সেকেন্ড আগে স্থান ত্যাগ করেছে, দৌড় লাগিয়েছে দরজার উদ্দেশ্যে। যেতে গিয়ে শাড়ির সাথে পা বেঁধে পড়েও গেছে একবার মেঝেতে, তবুও না থেমে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। জেসি ততক্ষণে রুমে চলে গেছে। দরজা খুলেই চোখ বড় বড় হয়ে গেল তারার, ও মুখে হাত চলে গেল নিজের অজান্তে। ছলছল চোখে আলতো চিৎকার করে বলল, কিভাবে হলো এসব? সমুদ্র মলিন হাসলো, তারার গালে হাত রেখে বলল, কিছু না তেমন, অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারা ভয় পেয়ে গেল, ভয়ার্ত গলায় বলল, অ্যাক্সিডেন্ট? সমুদ্র ঘরে ঢুকে তারাকে বুকে জড়াতে জড়াতে বলল, রিল্যাক্স তারা, ছোট অ্যাক্সিডেন্ট, ডক্টরের কাছে গিয়েছিলাম, এ দেখ ব্যান্ডেজ করেছি। তারা সমুদ্র থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এটা মোটেও ছোট না, আপনার হাতে পায় এমনকি মাথায় ব্যান্ডেজ। সমুদ্র সেদিকে তাকিয়ে বলল,
ওই একটু ছেলে ছুলে গেছে আর কি। আটকে উঠল তারা, জোরে জোরে জেসিকে ডাকতে লাগলো, আর সমুদ্রকে খাবার টেবিলে চেয়ারে বসিয়ে দিল হাত টেনে। জেসি নিচে এসে অবাক হয়ে গেল নিজের ভাইকে এই অবস্থায় দেখে। সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, এ কি ভাইয়া, কি হয়েছে তোর? আরে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট। জেসি হালকা রেগে বলল, এটা মোটেও ছোট অ্যাক্সিডেন্ট নয়, কি অবস্থা করেছিস তুই নিজের, বাবাকে জানাতে হবে আমার। সমুদ্র জেসিকে আটকে বলল, আরে না বাবা টেনশন করবে, প্রয়োজন নেই, জানাস না। জেসি কিছু বলতে যাবেই তার আগে তারা বলে উঠল, জেসি পো একটু গরম পানি করে দাও, উনি তো ঠান্ডা পানিতে গোসল করতে পারবেন না, গায়ে তো রক্ত লেগে আছে, গোসল করতে হবে। জেসি মাথা নাড়িয়ে রান্নাঘরে চলে গেল। সমুদ্র তারার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারা মোটেও সমুদ্রের দিকে তাকাচ্ছে না, নিজের মতো খাবার বাড়ছে। সমুদ্র মনে মনে ভাবল, এই রে আদরিনী অভিমান করে ফেলেছে। সমুদ্র তারার হাত ধরে বলল, তোমার বাড়তে হবে না, রাখো। তারা হাত ছাড়িয়ে নিল, গম্ভীর গলায় বলল, আমার কথা কে শুনে যে আমি শুনবো? সমুদ্র নিজের গালে হাত দিয়ে মুচকি হেসে বলল, বাবা কি কথা শুনি না আপনার মখন। আপনাকে আমি না করেছিলাম আজ যেতে, আমার আগের থেকেই মনটা খুঁতখুঁত করছিল। কাজ ছিল বউ। হ্যাঁ দেখলাম তো, কেমন কাজ? আচ্ছা সরি। তারা কিছু না বলে সমুদ্রের দিকে খাবার প্লেট এগিয়ে দিল। সমুদ্র তারার দিকে তাকিয়ে বলল, হাত কাটা। ভালো তো। সমুদ্র অসহায় গলায় বলল, কিভাবে খাবো? জানি না আমি, আপনার অফিসকে বলুন। সমুদ্র দীর্ঘশ্বাস ফেলে কি যেন ভাবলো, তারপর বাঁকা হেসে বলল, তুমি তো অনেক ঋণ জমা করেছো আমার কাছে। মানে? সমুদ্র মুচকি হেসে বলল, মানে হলো তোমাকে আমি কতবার খাইয়ে দিচ্ছি বলো তো, এখন তোমার ঋণ পরিশোধ করার পালা। তারা কোনা চোখে সমুদ্রের দিকে তাকিয়ে মুখ ভেঙে কাটল। সমুদ্র দুষ্টু হেসে বলল, দাও দাও খাইয়ে দাও। কিন্তু আমি তো আপনাকে বলিনি খাইয়ে দিতে। তাতে কি, খাইয়ে তো দিয়েছি, এখন আমাকেও দাও। তারা দীর্ঘশ্বাস ফেলে সমুদ্রকে খাওয়াতে লাগলো নিজের হাতে মেখে, নয়তো সমুদ্র খাবে কি করে? আর সমুদ্র যদি তাকে এতবার খাওয়াতে পারে তাহলে সে কেন পারবে না? বরটা তো তারই, দায়িত্ব তারও রয়েছে, এখন তো সে বড় হচ্ছে নাকি? রাত হয়তো 12:08, গভীর ঘুমে নিমগ্ন সমুদ্র, পাশেই শুয়ে আছে তারা, একটা হাত তার গাল বরাবর নিচে রেখে সমুদ্রের দিকে তাকে অসহায় চোখে তাকিয়ে, চোখ দিয়ে পানি ঝরছে, মনে মনে শুধু আওড়াচ্ছে, আল্লাহ ওনার যেন কিচ্ছু না হয়, মা বাবার পর একমাত্র ওনাকেই এতটা আপন করে পেয়েছি, উনি একমাত্র ব্যক্তি যার কাছে নিজেকে সুরক্ষিত মনে হয়। আজ কতগুলো দিন হয়ে গেল বিয়ের, এতদিনে আমি অনেক বেশি মায়া জড়িয়ে গিয়েছি ওনার সাথে, এখানে এসে একটা বাবাও পেয়েছি, কিন্তু বন্ধু হিসেবে তো ওনাকেই পেয়েছি আমি। কথাগুলো ভাবতে ভাবতে আবারও চোখ দিয়ে পানি পড়লো তারার, পেছন ফিরিয়ে শুয়ে পড়ল সে। আবার সেসব ভাবতে ভাবতে আচমকায় পেটে কারো হাতের স্পর্শ অনুভব করলো তারা, সাথে ঘাড়ে কারো গরম নিঃশ্বাস, শরীর ঝাঁকুনি দিয়ে উঠল, নতুন এক অনুভূতি হচ্ছে মনের মধ্যে, ধুকপুকানিটা বেড়ে যাচ্ছে, স্পর্শটা যে সমুদ্রের এটা সে বুঝতে পেরেছে অনেক আগে। সমুদ্র কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বউ। কেঁপে উঠল তারা, এই শব্দটা আগে শুনলে আজ কেন যেন নতুন লাগছে, বারবার শুনতে ইচ্ছা করছে, মুহূর্তেই পেটে থাকা হাতটাকে গরম মনে হলো, সাথে পিঠে লেগে থাকা মুখটাকেও, চোখ বড় বড় হয়ে গেল তারার। পেছনে ফিরে সমুদ্রের গালে কপালে হাত দিয়ে বলল, এ কি আপনার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, একটু পরপর জোরে হাওয়া দিচ্ছে, এদিকে তারার অস্থির মন সমুদ্রের সুস্থতা কামনায় ব্যস্ত, আর সমুদ্র সে তো মুচকি এসে তারার দিকে তাকিয়ে। তারা সমুদ্রের জবাব না পেয়ে আবারও গালে কপালে হাত রাখলো, তারপর বলল, এত রাতে কি করবো আমি এখন? সমুদ্র যেন বেশ মজা পেল, মুখ ভরে হেসে বলল, কি করবা আদরিনী। তারা চিন্তিত হয়ে উঠতে নিল, দিল না সমুদ্র, তারাকে টেনে জড়িয়ে ধরে বলল, কোথায় যাচ্ছ তারা? তারা নিম্নস্বরে বলল, কাজ আছে আমার, তাই কাজে যাচ্ছি, ছাড়ো, একে তো জ্বর বাঁধিয়েছেন আবার কথা বলছেন। সমুদ্র হেসে ফেলল, তারার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, তারা তুমি তো বড় হয়ে যাচ্ছ। তারা পা ভাঁজ করে সমুদ্রের সামনে বসে পড়ল, সমুদ্রের মাথায় হাত বুলিয়ে বলল, তো কি বড় হব না আমি, আর আমি বড়ই আছি বুঝেছেন। সমুদ্র হাসল, দুর্বল গলায় বলল, ওরে আমার অবুঝ পাগলিটা। তারা মুখ ফুলিয়ে বলল, আমি অবুঝ না, অবুঝ আপনি। কিভাবে? এই যে এত বড় মানুষ হয়েও ব্যথা পেয়ে জ্বর বাঁধিয়ে রেখেছেন আপনি, আমি যদি অবুঝ হতাম তাহলে তো আমি জ্বর বাঁধাতাম। আটকে উঠল সমুদ্র, তারা ঠোঁটে হাত চেপে ধরে বলল, না বউ
তুমি অসুস্থ হলে যে দেখতে পারবো না, সহ্য হবে না তো। তার আর কেমন যেন একটা অনুভব হলো, এই প্রথম সমুদ্র তার ঠোঁট স্পর্শ করেছে, কেমন এক অনুভূতি। তারা সমুদ্রের চোখের দিকে তাকিয়ে হাতটা সরালো, তারপর আস্তে করে বলল, তাহলে আপনি অসুস্থ হলেও আমার সহ্য হয় না, বলেই তারা বিছানা থেকে নামতে নিল। সমুদ্র টেনে তারাকে শুইয়ে দিল। তারা চোখ মুখ কুচকে বলল, উফ কি হলো, উঠে দিন মিস্টার আহমেদ। সমুদ্র কিছু না বলে তারার এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।